কে ট্র্যাপে ফলা হয়েছে এটি তিশার স্টেটমেন্ট আছে মেডিকেল আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সিনথিয়া ইসলাম তিশার আব্বু আমার মেয়ে ওকে অশ্লীল ছবি ভিডিও তুলে জিম্মি করে তার ইচ্ছার বিরুদ্ধে কাবিনামা সই নেওয়া হয়েছে যেটা আমার মেয়ে তার মেডিকেলে জবানবন্দিতে সে এটা স্টেটমেন্ট দিয়েছে সুতরাং এটা আমি এই আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমার মেয়েকে ফেরত চাই এবং আপনাদের এই চ্যানেল এই আপনাদের মাধ্যমে আমি সারা দেশবাসীকে জানাতে চাই সবাই যে যার স্থান থেকে আপনারা প্রতিবাদ করুন প্রত্যেকটি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সবাই প্রতিবাদ করুন এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সকল আন্দোলনের সূতিকাগার সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমি করজোড়ে অনুরোধ জানাচ্ছি আপনারা বিভিন্ন বিষয়ে বিষয় নিয়ে আন্দোলন করেছেন আপনি এবং সফল হয়েছেন সুতরাং এই বিষয়টাকে যেহেতু এটি 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 শুধু আমার মেয়ের জীবন নষ্ট নয় এটি শুধু আমার পরিবার ধ্বংসের বিষয় নয় এটি একটা সমাজে সমাজের একটা সামাজিক অবক্ষয়ের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে আজকে সারা বাংলাদেশে একটা মেসেজ যাচ্ছে সারা বাংলাদেশের যে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে একটা মহামারী আকারে এটা ইয়ে করতে পারে যে 16-17 বছর বয়সের একটা মেয়ে 100 বছর 80 বছর বৃদ্ধকে বিয়ে করলে কোনো সমস্যা নাই এবং এটা আপনারা যে যার স্থান থেকে আন্দোলনের নামে আপনারা এই আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চান যাতে আমিও আপনাদের মাধ্যমে আমি সরকারের উচ্চ পর্যায়ের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি অনুরোধ জানাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তথ্যমন্ত্রী মহোদয় বন ও পরিবেশ মন্ত্রী মহোদয় আইজি মহোদয় এবং ডিএমপি কমিশনার মহোদয়কে আমি অনুরোধ জানাচ্ছি প্রথম আলো পত্রিকায় এই আসামির দুর্নীতির দুর্নীতির কিছু খতিয়ান তুলে তারা তুলে ধরেছে দুর্নীতির বিস্তারিত বিবরণ তুলে ধরেছে এই প্রথম আলো কত আগে এটা 17 আগস্ট 2023 প্রথম আলো পত্রিকায় রিপোর্ট করা হয়েছে মুস্তাকের বিরুদ্ধে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাধিক শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ করেছেন কয়েকজন অভিভাবক তাদের ভাষ্যমতে মতিঝিল এলাকার কয়েকজন আওয়ামী লীগ নেতা ছত্রছায়া থেকে কলেজের শিক্ষার্থীদের যৌন হয়রানি ও ভর্তি বাণিজ্য করেছেন মুস্তাক এই অভিভাবকদের একজন বেলালউদ্দিন বৃহত্তর মতিঝিল আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গত সোমবার তিনি প্রথম আলোকে বলেন মুস্তাকের বিরুদ্ধে একাধিক মেয়েকে উত্তক্ত করার লিখিত মৌখিক অভিযোগ রয়েছে ভর্তি বাণিজ্যের সঙ্গেও জড়িত তিনি এবং চার জুলাই 2023 ঢাকা পোস্টের অনলাইন পোর্টালে তারা উল্লেখ করেছে যে আজিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে যখন মোস্তাকের মিনি পতিতালয় খ্যাত বাগানবাড়িতে পিকনিকের উদ্দেশ্যে নিয়ে যায় সেখানে ছাত্রীদের যৌন নির্যাতন করা হয়েছে সেখানে শুধু আমার মেয়ের কথা উল্লেখ নেই এখানে ছাত্রীদের কথা বলা হয়েছে সুতরাং আরও অন্যান্য ছাত্রীকে যৌন হয়রানি একাধিক ছাত্রীকে যৌন হয়রানি করা হয়েছে সুতরাং এই দুইটি পত্রিকার রিপোর্টকে আমলে নিয়ে এই সংবাদকে আমলে নিয়ে শুধু আমার মামলার দিকেই আমার মামলার বিষয়ে শুধু না এই দুইটি পত্রিকার রিপোর্টকে আমলে নিয়ে প্রশাসন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা খুব অনতিবিলম্বে গ্রহণ করবে তাহলে সকল জল্পনা কল্পনা সকল ঘটনা উদ্ঘাটিত হবে এবং থলের বিড়াল বেরিয়ে আসবে সত্য ঘটনা প্রকাশিত হবে যে তার জীবনে এই খন্দকার মোস্তাক আহমেদ তার জীবনে কত মেয়েকে যৌন হয়রানি করেছেন কত মেয়ের জীবন নষ্ট করেছেন কত মেয়ের সম্ভ্রম নষ্ট করেছেন কত পরিবারকে ধ্বংস করেছেন কত ভর্তি বাণিজ্যের কারণে কত পরিবার ধ্বংস হয়েছে কত মানুষের কাছে টাকা নিচ্ছে অথবা এগুলো সব কিছু উদ্ঘাটিত হবে ট্র্যাপে ফলা হয়েছে এটি তিশার স্টেটমেন্ট আছে মেডিকেলে তার স্টেটমেন্ট আছে তিশা যখন ঠাকুরগাঁও জবানবন্দি দিতে যায় জবানবন্দি দিতে গিয়ে জবানবন্দি সে দিছে যে আমাকে আমি আমি আমাকে অপহরণ করা হয় না আমি স্বেচ্ছায় চলে গেছি কিন্তু সেই শহরে সুরুচি হোটেল আলোচিত হোটেল সেই হোটেলে যখন আয়ো মোস্তাক এবং আমার মেয়ে বসেছিল তখন আমার শালিকা সেখানে গেছিল আমি তাকে পাঠাই যে ওরা আমি খবর পাইলাম ওরা সুরুচি হোটেল তুমি ওখানে যাও তখন তিশা আমার শালিকাকে থেকে ওখান থেকে দৌড়ে আসে জড়ায় আমার শালিকার গলা জড়া ধরছে তখন বলছে আন্টি এই লোক আমার অনেক অশ্লীল ছবি ভিডিও তুলছে আমার তার সে আমাকে সে ঢাকা থেকে বলে নিয়ে আসে তার কথা মতো জবানবন্দি না দিলে তার এগুলো সব ফেসবুক ইন্টারনেটে ছাড়ে দিবে আমার মুগ্ধা থেকে মনস্থির আইডিয়ালে যায় তাকে খুঁজে পাওয়া যাবে না
তার প্রমাণ আজকে আমি পাইলাম। আজকে সকাল 10:38 আমাকে মোবাইলে হুমকি দিল যে আমার আমার বেশি বাড়াবাড়ি করলো আমার। সুতরাং আমি আমি গোটা পরিবার নিয়ে আতঙ্কিত শঙ্কিত, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য, এবং আমি খুব শীঘ্রই আমি এটা নিয়ে আমি জিডি করব। আর এই হাইকোর্টে যখন আমার মেয়ে বাঁশধারা জবানবন্দি ওখানে দিতে যায়, তখন বারান্দায় যখন মোস্তাক এবং আমার মেয়ে দাঁড়িয়ে ছিল, তখন আমার মেয়ে তিশা বলছিল যে আমাকে তুমি অশ্লীল ছবি ভিডিও তুলে জিম্মি করে বেরিয়েছো, আজকে আমি সব এখানে জজের কাছে বলে দিব। তখন মোস্তাক তাকে কারণ তার তার তাকে তাকে এখানে কত অশ্লীল ছবি কত আমি আমরা যে যেটা জানি 10-12 জনের ছেলের সাথে তার অশ্লীল ছবি তুলছে, মোস্তাক আসামি মোস্তাক অশ্লীল ছবি তুলছে। সুতরাং তার কথার বাইরে তার এছাড়াও তাকে কত প্রকার হুমকি দিছে, যেটা যেটা সেখানে ঠাকুরগাতেই বলছে যে আমার বাপ মাকে মারা ফেলবে, আমার এক বোন মুগ্ধাকে বনশ্রীতে যায় তাকে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং সে একটা এইটুকু মেয়ে, আমার মেয়ে এমনিতে ভিতরে একটা তেলা পোকা থাকলে সে ঘরের এক কোনায় যা জড়ো হয়, সেখানে এই মেয়েকে যদি এরকম হুমকি দেওয়া হয় সে তার কথার বাইরে কোনো অবস্থায় যাইতে পারে না।